দুটো হাত, এক কড়ি পানির দোনা, চাবির থেলো ও রুমালের জন্য আপাতত কিছুক্ষণের জন্য আর দুখানি চৌকি ইজারা নেওয়া হল। কুটে মোসাহেব পচ্চুবাবুর পেছনের দিকে বসলেন। সুতরাং তারে আর কে দেখতে পায়? বড় মানুষের কাছে থাকলে লোকে যে পর্বতের আড়ালে আছো বলে থাকে, তার ভাগ্যে তাই ঠিক ঘটল। পচ্চুবাবুর চেহারা দেখে বাই আড়ে আড়ে চেয়ে হাসছে। প্যারানাথবাবু আতর, পান, গোলাপ ও তোররা দিয়ে খাতির করছেন। এমন সময় গেটের দিকে গোল উঠল। প্যারানাথবাবুর মোর সাহেব হিরেলাল রাজা অঞ্জনারঞ্জন দেব বাহাদুরকে নিয়ে মজলিসে এলেন। রাজা বাহাদুরের গিল্টি করা গালা ভরা আশা সকলের নজর পড়ে এমন জায়গায় দাঁড়াল, অঞ্জনারঞ্জন দেব বাহাদুর গৌরবর্ণ দোহারা, মাথায় খিড়কিদার পাকড়ি, জোড়া পরা, পায়ে জরির লপেটা জুতো, বদমাইশের বাদশাহ ও ন্যাকার সর্দার। বাই রাজা দেখে কাজবাগে সরে এসে নাচতে লাগল। পুজোর সময় পরবস্তি হই যেন বলেই তবলচি ও সারেঙ্গিরা বড় রকমের সেলাম বাজালে, বাজে লোকেরা সং ও বাই ফেলে কোনো অপরূপ জানোয়ারের মতো রাজা বাহাদুরকে একদৃষ্টে দেখতে লাগলেন। ক্রমে রাত্রির সঙ্গে লোকের ভিড় বাড়তে লাগল। শহরের অনেক বড় মানুষ রকম রকম পোশাক পরে একত্র হলেন। নাচের মজলিস রন রন করতে লাগল। বীরকৃষ্ণধার আনন্দের সীমানায়। নাচের মজলিসের কেতা ও শোভা দেখে আপনা আপনি কৃতার্থ হলেন। বাপের শ্রাদ্ধতে বামুন খাইয়েও এমন সন্তুষ্ট হতে পারেন না। ক্রমে আকাশের তারার মতো মাথালো মাথালো বড় মানুষে মজলিস থেকে খসলেন। বুড়োরা সরে গেলেন, ইয়ারগোছের ফসকে বাবুরা ভালো হয়ে বসলেন, বাইরা বিদেয় হল, খেমটা আসরে নামলেন। খেমটা বড় চমৎকার নাচ। শহরের বড় মানুষ বাবুরা প্রায় ফি রবিবারে বাগানে দেখে থাকেন। অনেকে ছেলে পুলে ভাগ্নে ও জামাই সঙ্গে নিয়ে একত্রে বসে খ্যামটার অনুপম রসস্বাদনে রত হন। কোনো কোনো বাবুরা স্ত্রীলোকেদের উলঙ্গ হয়ে খ্যামটা নাচান। কোনোখানে কিস না দিলে পেলা যায় না, কোথাও বলবার জো নয়। বারোয়ারিতলায় খ্যামটা আরম্ভ হল। যাত্রার যশোদার মতো চেহারা দুজন খ্যামটাওয়ালি ঘুরে ঘুরে কোমর নেড়ে নাচতে লাগল। খ্যামটাওয়ালারা পেছন থেকে ফণীর মাথায় মণি চুরি করলে, বুঝি বিঘরে পরাণ হারালি গাচ্ছে। খ্যামটাওয়ালিরা ক্রমে নিমন্ত্রণদের সকলের মুখের কাছে এগিয়ে এগিয়ে অজ্ঞদানির ভিখিরির মতো প্যালা আদায় করে তবেই ছাড়লেন। রাত্রিরে দুটোর মধ্যে খ্যামটা বন্ধ হল। খ্যামটাওয়ালিরা অধ্যক্ষ মহলে যাওয়া আশা করতে লাগলেন। বারোয়ারিতলা পবিত্র হয়ে গেল। কবি রাজা নবকৃষ্ণ কবির বড় পেট্রন ছিলেন। ইংল্যান্ডের কুইন এলিজাবেথের আমলে যেমন বড় বড় কবি ও গ্রন্থকর্তা জন্মান, তেমনি তার আমলেও সেই রকম রাম বসু, হরু, নীলু, রামপ্রসাদ ঠাকুর ও জগা প্রভৃতি বড় বড় কবিওয়ালা জন্মায়। তিনি কবি গাওনার মান বাড়ান। তার অনুরোধে ও দেখা দেখি অনেক বড় মানুষ কবিতে মাতলেন। বাগবাজারের পক্ষীর দল এ সময় জন্মগ্রহণ করে। শিবচন্দ্র ঠাকুর পক্ষীর দলের সৃষ্টিকর্তা। নবকৃষ্ণের একজন ইয়াদ ছিলেন। শিবচন্দ্র মুখোপাধ্যায় বাগবাজারের রিফরমেশন রামমোহন রায়ের সমতুল্য লোক। তিনি বাগবাজারের উঠতে শেখান। সুতরাং কিছুদিন বাগবাজারেরা শহরের টেক্কা হয়ে পড়েন। তাদের একখানি পাবলিক আটচালা ছিল, সেখানে এসে
পাখি হতেন, বুলি ঝাড়তেন ও উঠতেন। এ সবাই বসপাড়ার ভেতরে দু চার গাজার আড্ডাও ছিল। এখন আর পক্ষীর দল নাই, গুকরি ও রকমারির দলও অন্তর্ধান হয়ে গেছে। পাখিরা বুড়ো হয়ে মরে গেছেন। দু একটা আধমরা বুড়ো গোছের পক্ষী এখনও দেখা যায়, দল ভাঙ্গা ও টাকার খাকতিতে মনমরা হয়ে পড়েছে। সুতরাং সন্ধ্যার পর ঝুমুর শুনে থাকেন। আড্ডাটি মিউনিসিপ্যাল কমিশনেরা উড়িয়ে দিয়েছেন, এখন কেবল তাই রুইন মাত্র পড়ে আছে। পূর্বের বড় মানুষেরা এখনকার বড় মানুষদের মতো ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এড্রেস, মিটিং ও ছাপাখানা নিয়ে বিব্রত ছিলেন না। প্রায় সকলেরই এক একটি রাঢ় ছিল। এখনও অনেকের আছে, বেলা দুপুরের পর উঠতেন, আর্নিকের আড়ম্বরটাও বড় ছিল। দু তিন ঘন্টার কম আর্নিক শেষ হতো না, তেল মাখতেও ঝাড়া চার ঘন্টা লাগত। চাকরের তেল মাখানির শব্দে ভূমিকম্প হতো, বাবু উলঙ্গ হয়ে তেল মাখতে বসতেন। সে সময় বিষয়কর্মী দেখা, কাগজপত্রে সই ও মোহর চলত। আচাবার সঙ্গে সঙ্গেই সূর্যদেব অস্ত যেতেন। এদের মধ্যে জমিদারেরা রাত্রি দুটো পর্যন্ত কাছারি করতেন, কেউ অমনি গাওনা বাজনা জুড়ে দিতেন, দলাদলির তর্ক করতেন ও মোসাহেবদের খোসামুদিতে ফুলে উঠতেন। গাইয়ে বাজিয়ে হলেই বাবুর বড় প্রিয় হতো, বাপান্ত করলে বকশিস পেত, কিন্তু ভদ্রলোক বাড়ি ঢুকতে পেত না। তার বেলা ল্যাঙ্কা তরোয়ালির পাহারা আদব কায়দা। কোনো কোনো বাবু সমস্ত দিন ঘুমোতেন, সন্ধ্যার পর উঠে কাজকর্ম করতেন, দিন রাত ছিল ও রাত দিন হতো। রামমোহন রায়, গোপীমোহন দেব, গোপীমোহন ঠাকুর, দ্বারিকানাথ ঠাকুর ও জয়কৃষ্ণ সিংহের আমূল অবধি এই সকল প্রথা ক্রমে ক্রমে অন্তর্ধান হতে আরম্ভ হল। বাঙালির প্রথম খবরের কাগজ সমাচার চন্দ্রিকা প্রকাশ হতে আরম্ভ হল। ব্রাহ্ম সমাজ স্থাপিত হল, তার বিপক্ষে ধর্মসভা বসল। রাজা রাজনারায়ণ গায়স্থের পৈতে দিতে উদ্যোগ হলেন। সতীদাহ উঠে গেল, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হল। হেয়ার সাহেব প্রকাশ করলেন, ক্রমে সৎকর্মে বাঙালিদের চোখ ফুটে উঠল। এদিকে বারোয়ারি তলায় জমিদারি কবি আরম্ভ হল। ভালকোর জগা নিমতের রামা ঢোলে, মহিম্ন স্তব গঙ্গা বন্দনা ও ভেটকি মাছের তিনখানা কাঁটা, অগ্রদ্বীপের গোপীনাথ, যাবি তো যা যা ছুটে যা প্রভৃতি বল বাজতে লাগল। কবিওয়ালেরা বিষমের ঘরে পঞ্চমের চার গুণ উঁচু গান ধরলেন। চিতেন, বড় বারে বারে এসো ঘরে মকদ্দমা করে ফাঁক, এই বারে গেড়ে তোমার করলে সুরপনকার নাক। আস্তাই কেমন সুখ পেলে, কম্বলে শুলে ব্রহ্মোত্তর দেবোত্তর বড় নিতে জোর করে। এখন জারি গেল ভোর ভাঙল তোমার, এত জুলুম চলবে না। পেনেল কোডের আইনগুণে মুখুজ্জের পর ভাঙল যাক, বেআইনির দফা রফা বদমাইশি হল খাক। মহারা কুইনের খাসে দেশে প্রজার দুঃখ রবে না, মহামহোপাধ্যায় মথুরানাথ মুশরে গিয়েছেন। কংস ধ্বংসকারী লটুর জেলায় এসেছেন, এখন গুমি গ্রেপ্তারি লাঠি দাঙ্গা ফোর চলবে না। জমিদারি কবি শুনে শহুরেরা খুশি হলেন। দু চার পাড়া গিয়ে রায়চৌধুরী, মুন্সী ও রায়বাবুরা মাথা হেঁট করলেন।
হুজুরি আম মুক্তারেরা চোখ রাঙিয়ে উঠল। কবিওয়ালারা ঢোলের তালে নাচতে লাগল। স্ক্যাভেঞ্জারের গাড়ি সার বেঁধে বেরিয়েছে। ম্যাথরেরা ময়লার গাড়ি ঠেলে জ্যাকসনের ঘাটে চলেছে। বাউলেরা ললিত রাগে খরতাল ও খঞ্জনির সঙ্গে শ্রীকৃষ্ণের সহস্র নাম ও ঝুলিতে মালা রেখে জপলে আর কী হবে, কেবল কাঠের মালার ঠকঠকি সবই ফাঁকি। লোকের দুয়ারে দুয়ারে গান করে বেড়াচ্ছে। কুলু ভায়া ঘানি জুড়ে দিয়েছেন। ধোপারা কাপড় নিয়ে চলেছে। বোঝাই করা গরুর গাড়ি কো কো শব্দে রাস্তা জুড়ে যাচ্ছে। ক্রমে ভরসা হয়ে এলো। বারোয়ারি তলায় কবি বন্ধ হয়ে গেল। ইয়ারগোছের অধ্যক্ষ ও দর্শকেরা বিদায় হলেন। বুড়ো ও আগবুড়োরা কীর্তন নামে এড়িয়ে পড়লেন। দেশের গোসাই, গোড়া, বৈরাগী ও বৈষ্ণব একত্র হল। শিমলের শাম ও বাগবাজারের নিস্তারিণীর কীর্তন। শিমলের শাম উত্তম কীর্তনী, বয়স অল্প, দেখতে মন্দ নয়, গলাখানি যেন কাশি খনখন করছে। কীর্তন আরম্ভ হল। কীর্তনী তাথইয়া তাথইয়া নাচত ফিরত গোপাল, ননিচুরি করে খাইছে, আরে আরে ননিচুরি করে খাইছে, তাথইয়া তাথইয়া গান আরম্ভ করলে। সকলে মোহিত হয়ে পড়লেন। চারদিক থেকে হরিবোল ধ্বনি উঠতে লাগল। খুলিরে হাঁটু গেড়ে বসে সজোরে খোল বাজাতে লাগল। কীর্তনী কখন হাঁটু গেড়ে কখনো দাঁড়িয়ে মধুবৃষ্টি করতে লাগলেন। হরিপ্রেমে একজন গোসাইয়ের দশা হল। গোড়ারা তাকে কোলে করে নাচতে লাগল। আর সেখানে তিনি পড়েছিলেন, জীব দিয়ে সেইখানে ধুলো চাটতে লাগল। হিন্দু ধর্মের বাপের পুণ্যি ফাঁকি দিয়ে খাবার যত ফিকিরি আছে, গোসাইগিরি সকলের টেক্কা। আমরা জন্মাবিচ্ছিন্নে কখনো একটা রোগা দুর্বল গোসাই দেখতে পাইনি। গোসাই করলেই একটা বিট টাকার ধূমলোচন হবে। ছেলেবেলা অবধি সকলেরই এই চির পরিচিত সংস্কার। গোসাইদের যেরূপ বিয়ারিং পোস্টে আয়েস ও আহার বিহার চলে, বড় বড় বাবুদের পয়সা খরচ করেও সেই রূপ জুটে যাওয়ার উপায় নেই। গোসাইরা স্বয়ং কেষ্ট ভগবান বলেই অনেক দুর্লভ বস্তু অক্লেশে ঘরে বসে পান ও কালীয় দমন, পুতনাবধ, গোবর্ধন অধারণ প্রভৃতি কটা বাজে কাজ ছাড়া বস্ত্রহরণ, মানভঞ্জন, ব্রজবিহার প্রভৃতি শ্রীকৃষ্ণের গোছালো গোছালো লীলেগুলি করে থাকেন। পেট ভরে মালপ ও ক্ষীর লোসেন ও রকমারি শিষ্য দেখে চৈতন্য চরিতামৃতের মতে, যিনি গুরু তিনি কৃষ্ণ না ভাবিও আন, গুরুতুষ্টে কৃষ্ণতুষ্ট জানিবা প্রমাণ। প্রেমারাধ্যা রাধা সমা তুমিল যুবতী, রাখল গুরুর মান না হয় যুবতী প্রভৃতি আদেশ দিয়ে থাকেন। এসব আর গোসাইরা অন্ডারটেকারের মুদ্দ ফরাস কাজও করে থাকেন। পার্শ্বিকে পেলে মন্তরও দেন, মরাও ফেলেন, বেওয়ারিশ বেওড়া মল্লে এরাই তার উত্তরাধিকারী হয়ে বসেন। একবার মেদিনীপুরে এক ব্রকুত গোসাই বড় জব্দ হয়েছিলেন, এখানে সে উপকথাটিও বলা আবশ্যক। পূর্বে মেদিনীপুর অঞ্চলে বৈষ্ণবতন্ত্রের গুরুপ্রসাদী প্রথা প্রচলিত ছিল। নতুন বিবাহ হলে গুরুসেবা না করে স্বামী সহবাস করার অনুমতি ছিল না। বেতালপুরের রামেশ্বর চক্রবর্তী পাড়াগা অঞ্চলে একজন বিশিষ্ট লোক। সুবর্ণরেখা নদীর ধারে 5 বিঘা আওলাদ ঘেরা ভদ্রাসন বাড়ি, সকলগুলি পাক্কা। কেবল চণ্ডীমণ্ডপ ও দেউড়ির সামনের বৈঠকখানা উলু দিয়ে ছাওয়া। বাড়ির সামনে 2টি শিবের মন্দির,
একটি শান বাঁধানো পুষ্করিণী, তাতে মাছও বিলক্ষণ ছিল। গৃহকর্মে চক্রবর্তীকে মাছের জন্য ভাবতে হতো না। এ সবাই 200 বিঘা ব্রহ্মোত্তর জমি, চাষের জন্যে 5খানা লাঙল, 5 জন রাখাল চাকর, 5 জোড়া বলদ নিয়ত নিযুক্ত ছিল। চক্রবর্তীর উঠানে 2টি বড় বড় ধানের মড়াই ছিল। গ্রামস্থ ভদ্রলোক মানেই বিলক্ষণ মান্য করতেন ও তার চণ্ডী মণ্ডপে এসে পাশা খেলতেন। চক্রবর্তীর ছেলেপুলে কিছুই ছিল না, কেবল এক কন্যা মাত্র। শহরের ব্রকভানু চাটুর্যের মেজ ছেলে হরহরি চাটুর্যের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় বরকনের বয়স 10-11 বছরের বেশি ছিল না। সুতরাং জামাই নিয়ে যাওয়া কি মেয়ে আনা কিছুদিনের জন্য বন্ধ ছিল। কেবল পালা পার্বণে, পিঠে সংক্রান্তি, ষষ্ঠী বাটায় তত্ত্ব তাবাস চলত। ক্রমে হরিহরবাবু কলেজ ছাড়লেন, এদিকে বয়সও 20-21 হল। সুতরাং চক্রবর্তী জামাই নিয়ে যাবার জন্য স্বয়ং শহরে এসে ব্রকভানুবাবুর সঙ্গে সাক্ষাৎ করলেন। ব্রকভানুবাবু চক্রবর্তীকে কয়দিন বিলক্ষণ আদরে বাড়িতে রাখলেন, শেষে উত্তম দিন দেখে হরিহরের সঙ্গে পাঠিয়ে দিলেন। একজন দারোয়ান, একজন সরকার ও একজন চাকর হরহরিবাবুর সঙ্গে গেল। জামাইবাবু 3-4 দিনে বেতালপুরে পৌঁছেছিলেন। গায়ে সৌর পড়ে গেল, চক্রবর্তীর সৌরে জামাই এসেছে। গায়ের মেয়েরা কাজকর্ম ফেলে ছুটোছুটি জামাই দেখতে লাগল। ছোড়ারা শহুরে লোক তাই দেখেইনি, সুতরাং পালে পালে এসে হরহরিবাবুরে ঘিরে বসল। চক্রবর্তী চণ্ডী মণ্ডপে লোক রই রই করতে লাগল। একদিকে আশপাশ থেকে মেয়েরা উঁকি মারছে, একপাশে কতগুলি গড়িমোয়ালা ছেলে ন্যাংটা দাঁড়িয়ে রয়েছে, উঠানে বাজে লোক ধরে না। শেষে জামাইবাবুকে জলযোগ করবার জন্য বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হলো। পূর্বে জলযোগের জোগাড় করা হয়েছে, পীরের নিচে চারদিকে 4টি সুপুরি দেওয়া হয়েছিল। জামাইবাবু এমন পীরে পা দিয়ে বসতে যাবেন অমনি পীরে গেল গড়িয়ে। জামাইবাবু ধূপ করে পড়লেন। শালী শ্যালোজ মহলে হাসির গড়রা পড়ল। জলযোগের সকল জিনিসগুলি ঠাট্টা পোড়া, মাটির কালো জাম, ময়দা ও চেলের গুড়ির সন্দেশ, কাঠের আগ ও বিচালির জলের চিনির পানা, জলের গেলাসে ঢাকুনি দেওয়া আরশুলো মারকোষা, পানির বাটায় ছুঁচো ও ইঁদুর পোড়া। জামাইবাবু অতি কষ্টে ঠাট্টার যন্ত্রণা সহ্য করে বেরিয়ে এলেন। সমবয়সী 2-4 শালা সম্পর্কের জুটে গেল। শহরের গল্প, পাড়াগার তামাশা ও রঙ্গেই দিন কেটে গেল। রজনী উপস্থিত, সন্ধে হয়ে গিয়েছে। রাখালরা বাঁশি বাজাতে বাজাতে গরুর পাল নিয়ে ঘরে যাচ্ছে। এক একটি পরমা সুন্দরী স্ত্রীলোক কলসি কাঁকে করে নদীতে জল আনতে যাচ্ছে। লম্পট শিরোমণি কুমুদরঞ্জন যেন তাদের দেখবার জন্যই বাঁশ ছাড়ে ও তাল গাছের পাশ দিয়ে উঁকি মারছেন। ঝিঝি পোকা ও উই চিংড়া প্রাণপণে ডাকছে। ভাম, খটাস ও ভোঁদররা শিবের ভাঙা মন্দির ও বড় বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। চামচিকে ও বাদুরেরা খাবার চেষ্টায় বেরিয়েছে। এমন সময় একদল শেয়াল ডেকে উঠল। এক প্রহর রাত্রির হয়ে গেল। ছেলেরা জামাইবাবুরে বাড়ির ভেতর নিয়ে গেল। পুনরায় নানান রকম ঠাট্টা ও আসল খেয়ে জামাইবাবু অতিষ্ঠ হয়ে শুতে গেলেন। বিবাহের পর পুনর্বিবাহের সময়ও জামাইবাবু শ্বশুরালয়ে যান নাই। সুতরাং 5 বৎসরের সময় বিবাহকালে যা স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তখন দুইজনেই বালক বালিকা ছিলেন। সুতরাং হরহরিবাবুর নিদ্রে হবার বিষয় কি?
আর স্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে। স্ত্রী মান করে থাকলে তিনি কলেজে এডুকেশন ও ব্রহ্মজ্ঞান মাথায় তুলে পায়ে ধরে মান ভাঙাবেন, এবং এরপর যাতে স্ত্রী লেখাপড়া শিখে ও চিরহৃদয় তোষিকা হন তার বিশেষ তদবির করতে হবে। বাঙালিরা স্ত্রীরা কি দ্বিতীয়া, মিষ্ট, মিষ্টমশন, মিসেস বরকলির ও লেডি লিটন, বলুয়ার লিটন হতে পারে না? বিলিতি স্ত্রী হতে বরং এরা অনেকাংশে বুদ্ধিমতী ও ধর্মশীলা। তবে কেন বড়ি দিয়ে পুতুল খেলে ঝগড়া ও হিংসায় কাল কাটায়? সীতা, সাবিত্রী, সতী, সত্যভামা, শকুন্তলা, কৃষ্ণাও তো এই একক্ষণের মুনি। তবে এরা যে কয়লা হয়ে চিরকাল ফর্ণেশে বদ্ধ হয়ে পড়েন ও পোড়ান, সে কেবল বাপ মা ও ভাতারবর্গের চেষ্টা তদবিরের দুটি মাত্র। বাঙালি সমাজের এমনিই এক চমৎকার রহস্য যে প্রায় কোনো বংশেই স্ত্রী পুরুষ উভয়েই কৃতবিদ্য দেখা যায় না। বিদ্যাসাগরের স্ত্রী হয়তো বর্ণপরিচয়ই হয় নাই, গঙ্গাজলের ছড়া, সাপড়িদের মাদুলি ও বালশির চন্নামিত্য নিয়েই ব্যস্ত। এভিন্ন জামাইবাবুর মনে নানা রকম খেয়াল উঠল। ক্রমে সেই সব ভাবতে ভাবতে ও পথের ক্লেশে অঘোর হয়ে ঘুমিয়ে পড়লেন। শেষে বেলা এ প্রহরের সময় মেয়েদের ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল। দেখেন যে বেলা হয়ে গিয়েছে, তিনি একলা বিছানায় শুয়ে আছেন। এদিকে চক্রবর্তী বাড়ির গিন্নিরা পরস্পর বলা বলি করতে লাগলেন, তাই তো কা, জামাই এসেছেন। মেয়েও শেঠের কোলে বছর পনেরোর হল, এখন প্রভুকে খবর দেওয়া আবশ্যক। সুতরাং চক্রবর্তীকে পাঁজি দেখে উত্তম দিন স্থির করে প্রভুর বাড়ি খবর দিলেন। প্রভু তুরি, খন্তি ও খোল নিয়ে উপস্থিত হলেন। গুরুপ্রসাদের আয়োজন হতে লাগল। হরহরিবাবু গুরুপ্রসাদের কিছু মাত্র জানতেন না। গোসাই দলবল নিয়ে উপস্থিত, বাড়ির সকলে সশব্যস্ত। স্ত্রী নতুন কাপড় ও সর্বালঙ্কারে ভূষিত হয়ে বেড়াচ্ছে। তিনি এসে অবধি যুবতী স্ত্রীর সহবাসে বঞ্চিত হয়ে রয়েছেন। সুতরাং এতে নিতান্ত সন্দিগ্ধ হয়ে একজন ছেলেকে জিজ্ঞাসা করলেন, ওহে আজ বাড়িতে কিসের ধুম? ছোকরা বললে, জামাইবাবু তা জানো না, আজ আমাদের গুরুপ্রসাদই হবে। আমাদের গুরুপ্রসাদই হবে শুনে হরিহরবাবু একেবারে তেলে বেগুনে জ্বলে গেলেন। ও কি প্রকারে গুরুপ্রসাদই হতে স্ত্রী পরিত্রাণ পান তারই তদবিরে ব্যস্ত হলেন। কর্তব্যকর্মের অনুষ্ঠান করতে সাধুরা কোনো বাধাই মানেন না বলেই যেন দিনমণি কমলিনীর মনোব্যথায় উপেক্ষা করে অস্ত গেলেন। সন্ধ্যাবধূ শাঁখ ঘণ্টা ও ঝিঝিপোকার মঙ্গল শব্দের সঙ্গে স্বামীর অপেক্ষা করতে লাগলেন। প্রিয় সখী প্রদোষ দ্যুতিপদে প্রতিষ্ঠিত হয়ে নিশানাথকে সংবাদ দিতে গেলেন। নববধূর বাসরে আমোদ করবার জন্য তারাদল একে একে উদয় হলেন। কুমুদিনী স্বচ্ছ সরোবরে ফুটলেন। হৃদয় রঞ্জনকে পরকীয় রসস্বাদনে গমনোদ্যত দেখেও তার মনে কিছুমাত্র বিরাগ হয় নাই, কারণ চন্দ্রের সহস্র কুমুদিনী আছে। কিন্তু কুমুদিনীর একমাত্র তিনিই অনন্য গতি। এদিকে নিশানাথ উদয় হলেন। শেয়ালরা যেন স্তব পাঠ করতে লাগল। ফুলগাছেরা ফুলদল উপহার দিতে লাগল। দেখে আহ্লাদে প্রকৃতি সতী হাসতে লাগলেন। চক্রবর্তীর বাড়ির ভেতর বড় ধুম। গোস্বামী বরের মতো সজ্জা করে জামাইবাবুর শোবার ঘরে গিয়ে শুলেন। হরহরিবাবু স্ত্রী নানা অলঙ্কারে ঘরে ঢুকলেন। মেয়েরা ঘরের কপাট ঠেলে ফাঁক দিয়ে আড়ি পেতে উঁকি মারতে লাগল। হরহরিবাবু ছোড়ার কাছে শুনে এক গাছি রোল নিয়ে গোস্বামীর ঘরে শোবার পূর্বেই খাটের নিচে লুকিয়েছিলেন। এক্ষণে দেখলেন যে স্ত্রী ঘরে ঢুকে গোস্বামীকে একটি প্রণাম করে জড়সড় হয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলে।
প্রভু খাট থেকে উঠে স্ত্রীর হাত ধরে অনেক বুঝিয়ে শেষে বিছানায় নিয়ে গেলেন। কন্যাটি কি করে? বংশ পরম্পরানুগত ধর্মের অন্যথা করলে মহাপাপ, এটি চিরগত আছে। সুতরাং আর কোনো আপত্তি করলে না, সুরসুর করে প্রভুর বিছানায় গিয়ে শুল। প্রভু কন্যার গায়ে হাত দিয়ে বললেন, বলো, আমি রাধা, তুমি শ্যাম। কন্যাটি অনুমতি মতো আমি রাধা তুমি শ্যাম তিনবার বলেছে। এমন সময় হরহরিবাবু আর থাকতে পারলেন না, খাটের নিচ থেকে বেরিয়ে এসে এই কাঁদে বাড়ি বলরাম বলে গোস্বামীকে রুলসই করতে লাগলেন। ঘরের বাইরে ন্যাড়া বষ্টুমিরা খোল করতাল নিয়েছিল। প্রভু প্রসাদীকৃত সেরে ভেতর থেকে হরিবোল দিলে খোল করতাল বাজাবে। গোস্বামীর রুলসয়ের চিৎকারে তারা হরিধ্বনি ভেবে দেদার খোল বাজাতে লাগল। মেয়েরা উলু দিতে লাগল, কাঁসর ঘণ্টা শাঁখের শব্দে হুলুস্থুলু পড়ে গেল। হরহরিবাবু হঠাৎ দরজা খুলে ঘরের ভেতর থেকে বেরিয়ে পড়ে একেবারে থানার দারোগার কাছে গিয়ে সমস্ত কথা ভেঙ্গে বললেন। দারোগা ভদ্রলোক ছিলেন, অতি কম পাওয়া যায়। তারে অভয় দিয়ে সেই দিন যথা সমাদরে বাসায় রেখে তারপর দিন বরকন্দাজ মোতায়েন দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। এদিকে সকলে তাক লেগে গেল, যা ইনি কেমন করে ঘরে ছিলেন। শেষে সকলে ঘরে গিয়ে দেখে যে গোস্বামীর দাঁতে কপাটি লেগে অজ্ঞান অচৈতন্য হয়ে পড়ে আছেন, বিছানায় রক্তের নদী বইছে। সেই অবধি গুরুপ্রসাদই উঠে গেল, লোকেরও চৈতন্য হল, প্রভুরাও ভয় পেলেন। বর্তমানে যে যে গ্রামে গুরুপ্রসাদই চলিত আছে প্রভুরা আর স্বয়ং যান না, অনুমতিতেই কাজ নির্বাহ হয়। আর একবার এক শহুরে গোসাই এক বেনের বাড়ি কেষ্টলীলা করে জব্দ হয়েছিলেন, সেটিও এই বেলা নেই বলে। রামনাথ সেন ও শ্যামানাথ সেন দুই ভাই, শহরে চার পাঁচটা হৌসের মুচ্ছুদি। দিন কতক বাবুদের বড় জলজলা হয়ে উঠেছিল, চৌঘড়ি ভেপু মোসাহেব ও রাড়ি ছড়াছড়ি। উমেদার বেকার রেকমেন্ড চিঠিওয়ালা লোকে বৈঠকখানা থই থই করত। বাবুরা নিয়ত বাগান চোহেল ও আমোদেই মত্ত থাকতেন। আত্মীয় কুটুম্ব ও বন্ধুবান্ধবী বাবুদের কাজকর্ম দেখতেন। একদিন রবিবার বাবুরা বাগানে গিয়েছেন। এই অবকাশে বাড়ির প্রভু খন্তি খোল ও ভেপু নিয়ে উপস্থিত। বাড়ির ভেতর খবর গেল, প্রভুকে সমাদরে বাড়ির ভেতর নিয়ে যাওয়া হল। সকল মেয়েরা একত্র হলেন। চৈতন্য চরিতামৃত ও ভগবতের মতে বেছে গোছালো গোছালো লীলে আরম্ভ করলেন। ক্রমে লীলা শেষ করে গোস্বামী বাড়ি ফিরে যান। এমন সময় ছোটবাবু এসে পড়লেন, ছোটবাবুর কিছু সাহেবি মেজাজ। প্রভুকে দেখে তেলে বেগুনে জ্বলে গেলেন ও অনেক কষ্টে আন্তরিক ভাব গোপন করে জিজ্ঞাসা করলেন, কেমন প্রভু, ভগবতের মতে লীলে দেখানো হলো? প্রভু ভয়ে আমতা আমতা গোছের আজ্ঞা হ্যাঁ করে সেরে গেলেন। ছোটবাবুর কাছে একজন মুখর গোছের কায়স্থ মোসাহেব ছিল। সে বললে, হুজুর, গোসাই সকল রকম নীলে করে চললেন, কিন্তু গোবর্ধন ধারণটি হয়নি। অনুমতি করেন তো প্রভুকে গোবর্ধন ধারণটাও করে দেওয়া যাক, সেটা বাকি থাকে কেন? ছোটবাবু এতে সম্মত হলেন। শেষে দারোয়ানদের হুকুম দেওয়া হল, দরজার পাশে একখানা দশ বারো মন পাথর পড়েছিল, জনকতকে ধরে এনে গোস্বামীর ঘাড়ে চাপিয়ে দিলে। পাথরের চাপানে গোস্বামীর কোমর ভেঙে গেল। সেই অবধি প্রভুরা তেমন তেমন স্থলে লীলা করতে আর স্বয়ং যান না, প্রয়োজন হলে রকমারি শিষ্যারা স্বয়ং প্রভুর বাড়ি পালকি জোড়ে উপস্থিত হন। এদিকে বারোয়ারি তলায় কীর্তন বন্ধ হয়ে গেল। কীর্তনের শেষে একজন বাউল সুর ধরে এ গানটি গাইলে। বাউল সুর, আজব শহর কলকাতা, রাড়ি বাড়ি জুড়ি গাড়ি
মিছে কথার কি কেতা। হেতা গুটে পড়ে গোবর হাসে, বলিহারি ঐক্যতা। যত বক বেড়ালে ব্রহ্মজ্ঞানী, বদমায়েশির ফাঁদ পাতা। পুটে তেলির আশা ছড়ি, সুরি সোনা বেনের করি, খ্যামটা খানগির খাসা বাড়ি, ভদ্রভাগ্যে গোল পাতা। হদ্দহেরি হিন্দুস্থানি, ভেতর ভাঙ্গা ভরং খানি, পথে হেগে চোখ রাঙানি, লুকোচুরির ফের গাঁদা। গিলটি কাজে পালিশ করা, রাঙ্গা টাকায় তামা ভরা, হুতুম দাসে স্বরূপ ভাসে, তফাত থাকায় সার কথা। গানটি শুনে সকলেই খুশি হলেন, বাউলে চার আনার পয়সা বকশিস পেলেন। অনেকে আদর করে গানটি শিখে ও লিখে নিলেন। বারোয়ারি পুজো শেষ হল, প্রতিমেখানি আট দিন রাখা হল, তারপর বিসর্জন করবার আয়োজন হতে লাগল। আমমুক্তার কানাইধনবাবু পুলিশ হতে পাশ করে আনলেন। চার দল ইংরেজি বাজনা, সাজা তুরুক সোয়ার, নিশেন ধরা ফিরিঙ্গি, আশা সোঁটা, ঘড়ি ও পঞ্চাশটা ঢাক একত্র হল। বাহাদুরি কাঠ তোলা চাকা একত্র করে গাড়ির মতো করে তাতেই প্রতিমে তোলা হল। অধ্যক্ষেরা প্রতিমের সঙ্গে সঙ্গে চললেন, দুপাশে সঙ্গে সার বেঁধে গেল। চিতপুরের বড় রাস্তা লোকারণ্য হয়ে উঠল। রাড়েরা ছাতের ও বারান্দার ওপর থেকে রূপো বাঁধানো হুঁকোয় তামাক খেতে খেতে তামাশা দেখতে লাগল। রাস্তার লোকেরা হাঁ করে চলতি ও দাঁড়ানো প্রতিমে দেখতে লাগলেন। হাটখোলা থেকে জোড়াসাঁকো ও মেছোবাজার পর্যন্ত ঘেরা হল। শেষে গঙ্গা তীরে নিয়ে বিসর্জন করা হল। অনেক পরিশ্রমে যে ২০-২৫ হাজার টাকা সংগ্রহ করা হয়েছিল, আজ তারই শ্রাদ্ধ ফুরল। বীরকৃষ্ণ দাঁড় ও আরও আরও অধ্যক্ষের অত্যন্ত বিষণ্ন বদনে বাড়ি ফিরে গেলেন। বাবুদের ভিজে কাপড় থাকলে অনেকেই বিবেচনা করত যে বাবুরও মরা পুড়িয়ে এলেন। বারোয়ারি পুজোর সম্বৎসরের মধ্যেই বীরকৃষ্ণ দাঁর বাজারে দেনা জেগে গেল, গদি ও আড়ত উঠে গেল। শেষে ইনসলভেন্ট নিয়ে ফরেস্টডাঙ্গার গিয়ে বাস করলেন। কিছুদিন বাদে হঠাৎ ঘর চাপা পড়ে মরে গেলেন। আমমুক্তার কানাইধন দত্তজা সুপ্রিম কোর্টে জাল সাক্ষী দেওয়া অপরাধের সর রবার্ট পিল সাহেবের বিচারে 14 বছরের জন্য ট্রান্সপোর্ট হলেন। তার পরিবারেরা কিছুকাল অত্যন্ত দুঃখে কাল কাটিয়ে শেষে মুড়িমুরগির দোকান করে দিনপাত করতে লাগল। নুড়িঘাটা লেনের হুজুর কোনো বিশেষ কারণে বারোয়ারি পুজোর মধ্যেই কাশী গেলেন। প্যারানাথবাবু একদিন কতগুলো বাই ও মেয়ে মানুষ নিয়ে বোটে করে কোম্পানির বাগানে বেড়াতে যাচ্ছিলেন। পথে আচমকা একটা বড় ঝড় উঠল। মাঝিরে অনেক চেষ্টা করলে কিন্তু কিছুতেই কিছু হল না। শেষে বোটখানি একেবারে একটা চড়ার ওপর উল্টে পড়ে চুরমার হয়ে ডুবে গেল। বাবু বড় মানুষের ছেলে, কখনো সাঁতার দেন নাই, সুতরাং জলের টানে কোথায় যে গিয়ে পড়লেন তার অদ্যাপি নির্ণয় হয় নাই। মুখুজ্জিদের ছোটবাবু ক্রমে ভারী গাঁজাখোর হয়ে পড়লেন। অনবরত গাঁজা টেনে তার যক্ষাকাশ ঘটল। আরাম হবার জন্য তারকেশ্বরীর দাড়ি রাখলেন, বালশির চরণামৃত খেলেন, সাপ্রীদের মাদুলি ধারণ করলেন, কিন্তু কিছুতেই কিছু হল না। শেষে বেবাগী হয়ে কোথায় যে বেরিয়ে গেছেন আজও তার ঠিকানা হয় নাই। প্রধান দেয়ার গবারাম গাওনা ছেড়ে পৈতৃক পেশা গিলটি আরম্ভ করে কিছুকাল সংসার চালাচ্ছিলেন। গত পুজোর সময় পক্ষাঘাত রোগে মরেছেন। পচ্চুবাবু, অঞ্জনারঞ্জন দেব বাহাদুর ও আরও আরও অধ্যক্ষ দোয়ারেরা এখনও বেঁচে আছেন, তাদের যা হবে তা এর পরে বক্তব্য।
যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন। আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আরও কী কী পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন। সাথে থাকবেন। ধন্যবাদ।